Hello everyone, good morning, welcome back to the channel. এখন আমি আমার শ্বশুর বাড়ি চলে এসেছি আর একটু কিছুক্ষণ আগে এসেছি মানে 15 20 মিনিট অলরেডি হয়ে গেছে আর শাশুড়িমা কি রান্না করছে চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো শাশুড়িমা পায়েশ বানাচ্ছে চালের পায়েশ আর এর মধ্যে কাজু কিশমিস যেরকম দেবে সেরকমই আর বেশ সুন্দর খেতেও হয়েছিল বেশ ঘন ঘন দেখো শাশুড়িমা পায়েশটা খুব ভালো বানায় আর এখানে দেখো কচুরি বানাচ্ছে দেখো কচুরিগুলো দারুণ দেখতে হয়েছে আজ কচুরির সাথে রয়েছে আলুর দম বেশ বড় বড় আলু আর এই পায়েসের কালারটা দেখতে পাচ্ছ কালারটা কি দারুণ হয়েছে না ভীষণ সুন্দর খেতে হয়েছে বেশ ঘন 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 দুধের পায়েস তাকাও এদিকে কিরম হয়েছে আস্তে 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 খাও ভেতরে পুরটা দেখি হ্যাঁ গ্রিন কালারের পায়েশ নে আর এখানে তোমাদের দেখালাম মাছের বাজারটা মানে প্রচুর ভ্যারাইটি মাছ পাওয়া যায় সব রকম মাছ রয়েছে এই বাজারে মানে কাতলা রুই তো রয়েছে পমফ্লেট থেকে পাবদা থেকে ইলিশ থেকে মানে ট্যাংরা থেকে সমস্ত কিছু বোয়ালা সব রকম মাছ পাওয়া যায় আর মাছগুলো দেখে ভীষণই লোভ লাগছে তাই না আর দেখো এটা হচ্ছে সবজির বাজার দেখতে পাচ্ছ মহিলারা সবজি নিয়ে বসে আছে তোমাদের বাজারটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম কিরকম এখানকার বাজার এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি আর লাঞ্চে মেনু কী কী হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব লাঞ্চে অনেক রকম মেনু হয়েছে এটা হলো গিয়ে একরকম শাক মানে আমাদের লাল শাকও রয়েছে মানে পাঁচমিশালি শাক সমস্ত শাক মিশিয়ে একটা করা আর এটা রয়েছে গিয়ে ছানার ডালনা দেখতে দেখো কালারটা কি সুন্দর হয়েছে না
আর এটা হলো গিয়ে আমার সব থেকে প্রিয় ইলিশ মাছ। আর দেখো মাছের ডিমটা দারুণ খেতে হয়েছিল, দারুণ হয়েছিল, দেখে কেমন লোভ লাগছে না? এখানে হচ্ছে পাটিসাপটা। হ্যাঁ, এখন তো শীতকাল নয়, তাও পাটিসাপটা করছে শাশুড়ি মা। কারণ কি, আমরা অনেকদিন বাদে বাড়িতে এলে যে যে খাবারগুলো আমরা মানে খেতে চাই সেই সবই রান্না করে, আর আমাদের পাটিসাপটা খেতে খুব ইচ্ছা করছিল, তাই বললাম পাটিসাপটা খাবো। আর দেখো একটা ডিমের মধ্যে দুটো কুসুম, দেখতে পাচ্ছ একটা ডিম থেকে দুটো কুসুম বেরিয়েছে, কি সুন্দর লাগছে না? আর এখন সন্ধ্যাবেলা আমি পাটিসাপটা খাচ্ছি, কারণ কি লাঞ্চে এত কিছু আইটেম খাওয়ার পর আর পাটিসাপটা খাওয়া হয়নি, তাই এখন আমি পাটিসাপটা খেতে বসেছি, আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর যাই হোক, আমি ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করো। তো আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।